আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শালম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা কালিয়াকৈর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে অর্থনীতি প্রথম পত্র আলিম প্রথম বর্ষ। এখান থেকে আমরা শ্রম কী এবং শ্রমের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই শ্রম কী বা কাকে বলে আমরা সেটা দেখব। শ্রম হচ্ছে মানুষের দৈহিক এবং মানসিক শ্রম, যা উৎপাদন কাজে ব্যবহার করা হয়। উৎপাদন কাজে ব্যবহার করে উৎপাদন যখন সংগঠিত হয় তখন তাকে শ্রম বলবো। আসলে মানুষের দৈহিক এবং মানসিক শ্রম যদি উৎপাদন কাজে ব্যবহৃত না হয় তখন তাকে শ্রম বলা যাবে না। শ্রম তখনই বলা যাবে যখন মানুষের দৈহিক এবং মানসিক শক্তি উৎপাদন কাজে ব্যবহার হবে, আর উৎপাদন কাজে ব্যবহার হওয়ার মাধ্যমে যখন কোনো উৎপাদন সংগঠিত হবে তখন তাকে আমরা শ্রম বলবো। এখন আমরা শ্রমের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে শ্রমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শ্রম একটি জীবন্ত উপাদান। শ্রমিকের মাধ্যমে শ্রম সংগঠিত হয়। অতএব শ্রমিক থাকলে শ্রম থাকবে, শ্রমিক না থাকলে শ্রম থাকবে না। এই জন্য আমরা বলতে পারি শ্রমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শ্রম হচ্ছে সেটা জীবন্ত উপাদান। এরপর হচ্ছে শ্রমিক এবং শ্রম অবিচ্ছেদ্য অংশ। আমরা যদি উৎপাদনের অন্যান্য উপাদান ভূমি এবং মূলধনের কথা বলি, যে ভূমি ভূমির মালিকের সাথে সম্পর্কিত না, মূলধন মূলধন মালিকের সাথে সম্পর্কিত না। মূলধন মূলধন যদি থাকে তাহলে মূলধনের মালিক নাও থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখব যে শ্রমের যে বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যটা হচ্ছে শ্রমিক এবং শ্রম অবিচ্ছেদ্য অংশ। যদি শ্রম থাকে তাহলে সেখানে শ্রমিক থাকবে, আর যদি শ্রম না থাকে সেখানে শ্রমিক থাকবে না। তাহলে আমরা এটা বলতে পারি যে শ্রমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শ্রমিক এবং শ্রম অবিচ্ছেদ্য অংশ। শ্রম হচ্ছে ক্ষণস্থায়ী। শ্রমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শ্রম ক্ষণস্থায়ী, কারণ আমরা দেখব যে শ্রম মূলধন এবং ভূমি এটা সংরক্ষণ করা যায়, এটা যে কোনো সময় ব্যবহার করা যায়, কিন্তু শ্রম ক্ষণস্থায়ী। যদি শ্রমিক এক ঘন্টা বা দুই ঘন্টা বা একদিন বা দুই দিন যদি সে পরিশ্রম না করে, শ্রম না দেয়, তাহলে কিন্তু সেই শ্রম থাকবে না। তার মানে শ্রমিক কাজ করলেই শ্রম হবে, আর শ্রমিক কাজ না করলে শ্রম হবে না। তার মানে যদি শ্রমিক কাজ না করে সময় শেষ হয়ে যায় তাহলে কিন্তু শ্রম শেষ হয়ে যাবে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে ভূমি এবং মূলধনের ক্ষেত্রে এটা কিন্তু স্থায়ী, কিন্তু শ্রমিকের শ্রম ক্ষণস্থায়ী, এটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে বা নিঃশেষ হয়ে যেতে পারে। এরপর হচ্ছে শ্রম গতিশীল। ভূমি এবং মূলধন কিন্তু আমরা যদি দেখব এটা গতিশীল নয়, এটা একটা স্থির অবস্থায় থাকে, কিন্তু আমরা যদি শ্রমের কথা বলি যে শ্রম কিন্তু গতিশীল। শ্রমিক এক দেশ থেকে এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, এক দেশ থেকে অন্য দেশ, এক জায়গা থেকে অন্য জায়গায় সে যেতে পারে। যখন শ্রমিক এক জায়গা থেকে এক দেশ থেকে এক অন্য দেশে, এক স্থান থেকে অন্য স্থানে যখন যাবে তখন তার শ্রমও তার সাথে চলে যাবে। তাহলে আমরা বলতে পারি যে শ্রমটা হচ্ছে গতিশীল, কিন্তু উৎপাদনের অন্যান্য উপাদান গতিশীল নয়। অতএব শ্রমের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শ্রম হচ্ছে গতিশীল। শ্রমের দর কষাকষির ক্ষমতা কম। এখন শ্রমিকের যদি উপস্থিতি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মজুরি পরিমাণ কম হবে, আর শ্রমিকের উপস্থিতি যদি কম হয় তাহলে মজুরি পরিমাণ বেশি হবে। এক্ষেত্রে দেখা গেছে যদি শ্রমিকের পরিমাণ বেশি হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু শ্রমিকের ক্ষেত্রে দর কষাকষি করার সুযোগ থাকবে না, কারণ শ্রমিকের ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তাকে কিন্তু কাজ করে যেতে হবে। তাহলে আমরা বলতে পারি যে শ্রমের দর কষাকষির ক্ষমতা অত্যন্ত কম, এবং যে কোনো মূল্যেই হোক তাকে মালিকের সাথে যেতে হবে এবং মালিকের কাজ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে শ্রমের দর কষাকষির ক্ষমতা কম। এরপর হচ্ছে শ্রমের চাহিদা এবং যোগানের মধ্যে দ্রুত সমন্বয় সম্ভব নয়। এখন দেখা গেল যে কোনো কারণে যদি শ্রমিকের মজুরি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সাথে সাথে শ্রমের যোগান দেওয়া সম্ভব না, কারণ শ্রমের যোগান নির্ভর করে তার শিক্ষাগত যোগ্যতা, তার ক্যাপাসিটি, তার ক্ষমতা, তার আর্থিক সামর্থ্য ইত্যাদির উপর নির্ভর করবে। সেক্ষেত্রে যদি কোনো কারণে মজুরি পরিমাণ বাড়িয়েও যায় তাহলে কিন্তু ইচ্ছা করলে শ্রমিকের যোগান কিন্তু বাড়ানো সম্ভব নয়। এই জন্য আমরা বলতে পারি যে শ্রমের যদি চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয় সম্ভব নয়, কারণ শ্রমের চাহিদা হয়ে গেলেও সেক্ষেত্রে কিন্তু দ্রুততারভাবে আমরা কিন্তু শ্রমের যোগান দিতে পারি না। তাহলে শ্রমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শ্রমের চাহিদা এবং যোগানের মধ্যে দ্রুত সমন্বয় সম্ভব নয়। শ্রম উৎপাদনের উপাদান, আমরা দেখব যে উৎপাদনের উপাদান হচ্ছে চারটি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সেক্ষেত্রে কিন্তু শ্রম হচ্ছে উৎপাদনের একটা অন্যতম উপাদান, এবং সেই উপাদানের মাধ্যমে উৎপাদন সংগঠিত হয়ে থাকে, আর শ্রমের মাধ্যমেই উৎপাদন করার অন্যতম উদ্দেশ্য। এটা হচ্ছে শ্রমের উৎপাদনের উপাদান, এটা হচ্ছে শ্রমের একটা অন্যতম একটা বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে বুদ্ধি ও বিচার শক্তি সম্পন্ন। শ্রমিক কিন্তু বুদ্ধি এবং বিচার বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে, কিন্তু শ্রম বুদ্ধি বিচার বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে না, কারণ শ্রমিক শ্রম দেয় এবং শ্রমিকের বুদ্ধি এবং মেহনতের মাধ্যমেই, শ্রমের মাধ্যমেই কিন্তু শ্রমটা সংগঠিত হয়। অতএব আমরা এটা বলতে পারি যে
শ্রম বুদ্ধি ও বিচার বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে। এরপর হচ্ছে শ্রমদানকালে শ্রমিকের উপস্থিতি। এখন যদি শ্রমিক শ্রমদান করতে চায় তাহলে অবশ্যই তাকে উপস্থিত থাকতে হবে, কারণ শ্রমিক যদি সশরীরে সেখানে উপস্থিত না হয় তাহলে সে কিন্তু শ্রমদান করা যাবে না। তাহলে আমরা বলতে পারি যে শ্রমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে যদি শ্রমিক শ্রমদান করতে চায় তাহলে শ্রমিকের শ্রমদানকালে শ্রমিকের উপস্থিতি অবশ্যই বাঞ্ছনীয় এবং অবশ্যই কাম্য। শ্রমদানকালে শ্রমিকের উপস্থিতি থাকতেই হবে। এরপর হচ্ছে শ্রম সঞ্চয় করে রাখা যায় না। শ্রম এমন একটা জিনিস যে আজকে যে সামর্থ্যবান আছে, শক্তিশালী আছে, পরবর্তী সময় সে কিন্তু ওই ধরনের সামর্থ্যবান শক্তিশালী ওরকম মেধা সম্পন্ন থাকে না, যে কোনো সময় তার মেধার ঘাটতি হয়ে যেতে পারে। তাহলে আমরা বলতে পারি যে শ্রম কিন্তু সঞ্চয় করে রাখা যায় না। শ্রম যে কোনো যে সময় উপস্থিত হবে, যে সময় যোগ্য সময় হবে সেই সময় সেটা ব্যবহার করা যাবে, কিন্তু সেটা সঞ্চয় করা যাবে না, এক সময় কিন্তু সেটা নিঃশেষ হয়ে যাবে। তাহলে আমরা আজকের যে বিষয়টা বলতে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে শ্রমের প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।